প্রাথমিক শিক্ষক নিয়োগ 2014 টেট অনুযায়ী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় বিদ্যালয়ে কর্মরত আছেন তাদের তথ্য যাচাই কিন্তু এই মুহূর্তে শেষের দিকে। এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে সিবিআই এর তথ্য যাচাই পর্ব একেবারে শেষের মুখে। অবশেষে সেফ জোনে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা কিন্তু রেড জোনের সংখ্যাটাই বেশি। এই মুহূর্তে সিবিআই এর তরফ থেকে যে খবর উঠে আসছে কিন্তু দুটি জোনে ভাগ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের, রেড জোন এবং সেফ জোন। রেড জোনে কিন্তু বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং সেফ জোনে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা। কাদের সেফ জোনে রেখেছে সিবিআই এবং কাদের রেড জোনে রেখেছে এইটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন, এবং সেই রকমই কিছু একটা ইঙ্গিত এলো সিবিআই এর তরফ থেকে। বন্ধুরা, শিক্ষকদের যে দশটি প্রশ্ন সিবিআই করেছিল, যে দশটি তথ্য, যে দশটি নথি সিবিআই জমা দিতে বলেছিল, তার মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দশটি নথির প্রত্যেকটি সঠিকভাবে জমা দিয়েছেন তারাই কিন্তু আছেন সেফ জোনে। কিন্তু তথ্য যাচাই পর্বে গিয়ে দেখা যাচ্ছে সিবিআই যে সমস্ত তথ্য পেয়েছেন তাতে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারই কিন্তু জয়েনিং লেটার নেই, বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার টেটের পাস, টেট পাস সার্টিফিকেট নেই, বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার টেটের অ্যাডমিট কার্ডটা নেই, এবং অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা টেটের ফর্ম ফিল আপই করেননি। এরকম শিক্ষক শিক্ষিকার সংখ্যাটা কিন্তু প্রতিনিয়ত বেড়ে এবং সিবিআই এর রেড জোনের লিস্টে তারা কিন্তু ঢুকে যাচ্ছে। আর এই মুহূর্তে যে বড় খবর এলো, প্রাথমিক শিক্ষকদের চাকরি কি বাঁচবে, এই মুহূর্তে কিন্তু সেটাই বড় খবর। দেখুন বন্ধুরা, 2014 সালে টেট পরীক্ষায় পাশ করে যারা প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন, বর্তমানে চাকরিরত রয়েছেন, তারা বুঝেই উঠতে পারছেন না তাদের চাকরি থাকবে না কি চলে যাবে। ফলে প্রাথমিক শিক্ষকরা এই মুহূর্তে সমস্যায় জেরবার। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ একের পর এক বেরিয়ে চলেছে। এখন জানা যাচ্ছে বিভিন্ন জেলায় প্রাথমিকে শিক্ষক নিয়োগের নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্ত করছে। 2014 সালে টেট পাস করে যারা শিক্ষকের চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককেই দশটি নথিসহ সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই, আর সেই নথিপত্র যাচাইও শুরু করেছে। আর তা চেক করতে গিয়ে উঠে এলো চোখ কপালে উঠে যাওয়ার মতো তথ্য। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা সংসদের তরফে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত প্রাথমিক শিক্ষকদের দশটি প্রয়োজনীয় তথ্য সহ সমস্ত নথিপত্র জমা করতে হবে। যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে নিয়োগপত্রের প্রতিলিপি, চাকরির জয়েনিং রিপোর্ট, 2014 সালের টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড, প্রাথমিকের প্রশিক্ষণের শংসাপত্র, জাতিগত শংসাপত্র, টেট পরীক্ষায় যোগ্যতা অর্জনের তথ্য, সর্বস্তরের পরীক্ষার মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, প্যারা টিচার এনগেজমেন্ট লেটার, যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে সেই সম্বন্ধে সমস্ত তথ্য এবং টেট সংক্রান্ত যাবতীয় তথ্য। রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকের মধ্যে আশঙ্কা বাড়ছে চাকরি হারানোর, যতদিন যাচ্ছে ততই এই আশঙ্কাও তীব্র হচ্ছে। জানা গিয়েছে 2014 সালে টেট পরীক্ষায় পাশ করে প্রাথমিকের শিক্ষকের পদে নিয়োগের সময় শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং মার্কশিট ভেরিফাই করা হয়েছিল, অন্য কিছুই ভেরিফাই করা হয়নি। এবার কেন অন্যান্য নথি ভেরিফাই করা হয়নি সেই বিষয়টি স্পষ্ট হয়েছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের কথায়। তিনি বলেন, টেট পরীক্ষায় পাশ করার পর ফলাফল প্রকাশ করা হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি। টেট পাসের সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব সরকারের, ফলে সেই সার্টিফিকেট যখন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি তখন সেই নথি কিভাবে জমা করা হবে। 2014 সালে টেট পরীক্ষায় পাশ করে যারা 2017 থেকে 2020 সালের মধ্যে প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন তাদের প্রত্যেককেই দশটি প্রয়োজনীয় তথ্য সহ সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার যদি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রধানের কথা অনুযায়ী সরকার টেট সার্টিফিকেট না প্রদান করে থাকেন তাহলে কিভাবে সেই নথি জমা করা সম্ভব, এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এই বিষয়ে এবিটি এর পক্ষ থেকে জানানো হয়েছে কেউ কোনো ফাঁদে পা দেবেন না যারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রাথমিকের শিক্ষকের চাকরি পেয়েছেন। এবিটি এর সব সময় তাদের পাশে থাকবে, অর্থাৎ যারা শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সমস্তটাই নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর। অন্যদিকে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে একজনেরও চাকরি যাবে না। এদিকে রাজ্য সরকারই সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে, আর কয়েক হাজার প্রাথমিক শিক্ষক সব নথি একসাথে জমা দিতে পারেনি। অনেকেই বলেছেন হারিয়ে ফেলেছেন, তবে তাদের মধ্যে সবাই কি সত্যি হারিয়ে ফেলেছেন নাকি অন্য কারণ রয়েছে প্রশ্ন। অর্থাৎ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সবাই কি নথি হারিয়ে ফেলেছেন, যে সাফাই এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকারা দিচ্ছেন, যারা ওই দশটি নথি জমা দিতে পারেনি তারা কি নথি হারিয়ে ফেলেছেন নাকি জমা দিতে
পারেননি, নাকি সেই সব নথি তাদের কাছে নেই, নাকি বেলাইনে টাকা দিয়ে চাকুরিরত হয়েছেন বিদ্যালয়ে বিদ্যালয়ে, এই প্রশ্নের সন্ধানে কিন্তু এবার সিবিআই। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা যারা 10টা নথি জমা দিয়েছেন সঠিকভাবে, তাদের চাকরি এই মুহূর্তে সেফজোনে, এবং যারা নথিগুলি সঠিকভাবে জমা দিতে পারেননি তারা এই মুহূর্তে সিবিআইয়ের রেড জোনের তালিকায়, এবং তাদের চাকরি বাতিলের সম্ভাবনা কিন্তু প্রবল। তবে এটাও খবর উঠে আসছে, যদি 50%-এর বেশি চাকরি বাতিলের তালিকায় যায়, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, অযোগ্যভাবে অযোগ্য, যাদের কোনো যোগ্যতা নাই এই রকম শিক্ষক শিক্ষিকার চাকরি পেয়েছেন, সেটা যদি 50%-এর বেশি হয়, তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বাতিলের দিকে যেতে পারে, এমনও কিন্তু খবর উঠে আসছে। তবে আমাদের চোখ থাকবে ওই 15 জুলাইয়ের দিকে, যেদিন সিবিআই আদালতে কিন্তু পেশ করতে চলেছে সমস্ত নথিসহ সমস্ত রিপোর্ট, এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়বাবু, সদ্য বিচারপতি, সম্মানীয় বিচারপতি, ভগবান সমতুল্য বিচারপতি, বঞ্চিতদের ভগবান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়বাবু, তিনি কিন্তু একটা বড় সড় সিদ্ধান্ত সেদিন ঘোষণা করতে চলেছেন। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য থাকবো, নজর রাখবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।